জল জমতে দেবেন না। আমরা ছোট ছোট জায়গাগুলো দেখেছি, নারকোলের খোলা, ডাবের খোলা, টায়ার, এগুলোতে জল জমে, এগুলো একটু নজর রাখতে হবে যাতে জল যেন না জমে। কোনোভাবেই বাড়ি বা বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না, এবং সেক্ষেত্রে ডেঙ্গুর লার্ভার ডেভেলপমেন্ট হয় সেটা হবে। সেক্ষেত্রে আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে একটা প্রিকশন অবশ্যই রাত্রিবেলা মশারি টাঙিয়ে শোয়া, বা যাতে সব রকম ভাবেই আর যে মশা ঢোকার জায়গাগুলোতে অন্তত নেট টাঙিয়ে দেওয়া, এগুলো প্রিকশন নিলে আমার মনে হয় পৌরসভা সরকারের উদ্যোগে সরকারের তরফ থেকে 12 থেকে 17 তারিখ অব্দি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সপ্তাহ পালন করা হবে, এবং হালিশহর পৌরসভার যারা স্টাফরা রয়েছেন বরাবরই ব্যাপারে সচেতন থাকে, তারা সারা বছর ধরে এই কাজটা করে। এবং বিশেষ করে যেহেতু সামনে বর্ষা আসছে, আমরা দেখি অনেক সময় ছাদে কিংবা টবে জল জমা থেকে শুরু করে ঘরে বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে, জল জমা থেকে মশার যে উপদ্রব হয়, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করা। হালিশহরের মানুষ এমনি সচেতন, তার জন্যই আমাদের হালিশহরের এত আর কি মানুষরা এত সহযোগিতা করেছে বলেই বিগত বছরগুলোতে আমরা দেখেছি ডেঙ্গু কেস একদমই কম ছিল, 2-4 জন, অন্যান্য মিউনিসিপ্যালিটি যেখানে প্রচুর ছিল সেখানে আমাদের অনেক কম ছিল। এবং আমাদের টার্গেট হচ্ছে জিরো কেস করার, এবং সেই টার্গেট অবশ্যই আমরা তো বলি, এবং আমাদের 23 জন কাউন্সিলর রয়েছে, তারা সবসময় চেষ্টা করি হালিশহর পৌরসভা ঠিকঠাক করে যেন সব মানুষ পরিষেবাটা পায়। কিন্তু যারা নিচু তলায় কাজ করে তারাও চ্যালেঞ্জ নিয়েছে এটা, যে তারা হালিশহরকে, হালিশহরের মানুষকে ঠিকঠাক যেন, হালিশহরের মানুষের জন্য ডেঙ্গুর ব্যাপারে কোনো সমস্যা তৈরি না হয় তার দায়িত্ব এই হেলথ কর্মীরা নিল। যে পুকুরগুলো রয়েছে মালিক আমাদের এখানে হালিশহর পুরনো শহর, এবং এমন এমন সমস্যা, শরীরী সমস্যার জন্য বেশ কিছু পুকুর, বেশ কিছু ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে, এটা নিয়ে আলোচনা। দ্বিতীয় নম্বর হচ্ছে কোথাও জল জমতে দেওয়া যাবে না, এবং জল জমলে সেগুলোকে বিশেষ করে টপ কিংবা টায়ার, এগুলো অনেকগুলো আছে যারা, যেগুলো বাড়িতে জল জমে, এবং ঘরের ভেতরেও এমন কোনো আর কি শিওর ব্যাপার নেই যে ঘরের ভেতরে জল জমলে সেখানে ডেঙ্গুর লার্ভা থাকবে না। তো অতএব বলবো জলটাকে না জমতে দেওয়াই ভালো, এবং একা কোনো কাজ করা যায় না, 23 জন আমরা বোর্ডে তো রয়েছি, তার সঙ্গে আমাদের হালিশহর মিউনিসিপ্যালিটির সকল স্টাফরা যেভাবে এগিয়ে এসে কাজটা করছে, একদম হালিশহর মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, হালিশহর মানুষের কোনো সমস্যা আশা করি হবে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 9831478795। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স মানে বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।